কি মা, খাবার খাবা? এই তো তোমার খাবার রেডি হয়ে গেছে বাবা। হ্যাঁ, খাবার রেডি হয়ে গেছে, এখনই দিব তোমাকে। তো এই যে আমার পেয়ারের খাবারটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আমি এর ভিতরে আজকে আমি 2টা গাজর ছোট সাইজের আর মিষ্টি কুমড়া দিয়েছি 1/2 কেজি পরিমাণ। আর এর মধ্যে আমি চিকেন দিছি। চিকেনটা আমি সবসময় চেষ্টা করি আলাদা আগে 5-7 মিনিট পানি দিয়ে ফুটিয়ে ওই পানিটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে চিকেনটা আমি দিই। আর মিষ্টি কুমড়া গাজর এটা কিন্তু পার্সিয়ান বিড়ালের জন্য খুবই হেলদি একটা খাবার। আমি আমার বিড়ালকে কখনোই হচ্ছে ক্যাট ফুডে অভ্যস্ত করি না, তো ওরা সবসময় এই খাবারটা অনেক বেশি মজা করে খায়। আর এই যে পানির পরিমাণটা একটু বেশি দেখেছেন, এই পানিটা আমি আলাদা করে বাটিতে দিব, এটা কিন্তু অনেক বেশি মজা করে খাবে ওরা। তো আমার খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একদিন হচ্ছে চিকেন দিই, একদিন ফিশ দিই, এভাবে আমি খাবারটা ভাগ করে করে দিই প্রতিদিন। আর সপ্তাহে একদিন পরিচা দিই। মাশাআল্লাহ আমার বিড়াল এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি মজা করে খায়। তো আপনারাও চাইলে এভাবে আপনাদের বিড়ালের খাবার রেডি করতে পারেন, ক্যাট ফুড থেকে দূরে রাখতে পারেন। এটা কিন্তু বিড়ালের জন্য খুবই হেলদি একটা খাবার।